দুস্থ শিশুদের শীতবস্ত্র প্রদান, সমাজ বন্ধু হিসেবে বিশেষ সম্মান কাগজ কুড়ানিদের, শিশু দিবস উপলক্ষে অভিনব ভাবনা জয়পুর আমরা কজন কালচারাল সোসাইটির। আজ 14ই নভেম্বর অর্থাৎ শিশু দিবস। জওহরলাল নেহরুর 135তম জন্মতিথি পালন এবং শিশু দিবস উদযাপন হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন শিশু দিবস উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার বনগাঁর জয়পুর আমরা কজন কালচারাল সোসাইটিকে এক বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল। জানা যায়, প্রতি বছর বনগাঁ জয়পুর আমরা কজন কালচারাল সোসাইটি নিয়ম করে পালন করে আসছেন শিশু দিবস। প্রতি বছরই শিশু দিবস উপলক্ষে কিছু না কিছু আয়োজন করে থাকেন এই সোসাইটির সদস্যরা। তবে এবছর জয়পুর আমরা কজন কালচারাল সোসাইটি ও গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মধ্যে প্রায় 1300 শিশু এদিন বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পাশাপাশি দুস্থ অসহায় শিশুদেরকে বিতরণ করা হয় শীতবস্ত্র এবং খাদ্য সামগ্রী। সেই সাথে সমাজের পিছিয়ে পড়া সমাজবন্ধু অর্থাৎ যারা বিভিন্ন আবর্জনা থেকে প্লাস্টিক সহ বিভিন্ন রকম সামগ্রী কুড়িয়ে বিক্রি করে দিন চালান, তাদেরকে বস্ত্রদান করা হয় এই সংগঠনের পক্ষ থেকে, পাশাপাশি সম্মান প্রদানও করা হয়। এছাড়াও এমন অনেক দুস্থ মানুষ আছেন যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদের কথাকে মাথায় রেখে এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়, যেখানে শিশু থেকে বৃদ্ধ সকলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর বৃন্দ, ছিলেন বিশিষ্টজনেরা। এই বিষয়ে সংগঠনের সম্পাদক অমিত দাস জানান, আজ জাতীয় শিশু দিবস, সেই সাথে জওহরলাল নেহরুর জন্মতিথি। প্রতি বছরের ন্যায় এই বছরও জয়পুর আমরা কজন কালচারাল সোসাইটি এই শিশু দিবস উদযাপন করলাম। এই বিষয়ে তিনি আরো জানান, প্রতি বছরের ন্যায় আমরা কজন কালচারাল সোসাইটির পক্ষ থেকে পালন করে থাকি। আমরা শিশু দিবসে শিশুদেরকে বিভিন্ন খাবার সরঞ্জাম এবং সঙ্গে অঙ্কনের যত সামগ্রী আছে আমরা শিশুদেরকে প্রদান করে থাকি, সাথে আমরা সমস্ত কিছু আমরা প্রদান করে থাকি। কয়েকশো পরিবেশ বন্ধু যারা প্রতিদিন পরিবেশের বিভিন্ন আবর্জনা সংগ্রহ করে থাকে এবং এই আবর্জনা সংগ্রহের মাধ্যমে তারা তাদের বৃত্তি নির্বাহ করে, তাদেরকে আমরা সম্বোধন প্রদান করেছি। এক কথায় বলা যেতে পারে, এই শিশু দিবস উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আমরা কজন কালচারাল সোসাইটির পক্ষ থেকে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে পৌরপ্রধান জানান, জাতীয় শিশু দিবস এই দিনকে সামনে রেখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, তার প্রধানমন্ত্রীত্ব থেকেও শৈশবকালকে পছন্দ করেছিলেন, তাই তার জন্মদিনকেই সামনে রেখে শিশু দিবস পালিত হয়। আমরা সেই শিশু দিবসে আজকে পশ্চিমবাংলায় নতুন ধারায় নতুন কর্মসূচির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প রূপায়ণের মাধ্যমে যে শিশুদেরকে সুস্থ রাখার একটা প্রতিশ্রুতি নিয়ে বিভিন্ন প্রকল্প চলছে, তারই মাঝে বনগাঁয় একটা সারা জাগানো যে কর্মসূচি আমরা কজন ক্লাব নিয়েছে, আমরা গর্বিত। এত বাচ্চা, প্রায় হাজারের উপরে বাচ্চা আজকে অঙ্কন প্রতিযোগিতায় বসে বলছে আমরা ভালো আছি, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ব্যবস্থা ভালো আছে, তাই তো আমরা সুস্থ আছি, প্রকল্পগুলো পাচ্ছি, কন্যাশ্রীর মেয়েরা এসছে, রূপশ্রীর মায়েরা এসছে, আজকে এখানে এসে সেই অনুষ্ঠানে সামিল হয়েছি। শিশু দিবস উপলক্ষে জয়পুর আমরা কজন কালচারাল সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রাও। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স
বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।